না ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালো পাইছি। সার্ভিস ভালো পাওয়ার কারণে তো আপনার কাছে আবার ফিরা দ্বিতীয়বার আসা। এর আগেও আমরা গাড়ি নিয়েছি, গাড়ি ভালো হয়েছে এবং আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলও এখান থেকে গাড়ি নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি টয়োটা নুহা এসআই গাড়ির কাস্টমার রিভিউ নিচ্ছি। এটি হচ্ছে 2011 মডেলের গাড়ি ছিল আর আমাদের যিনি সম্মানিত কাস্টমার উনি হচ্ছে আমাদের কাছ থেকে সেকেন্ড টাইম গাড়ি নিচ্ছেন, এর আগে আরও একটি গাড়ি নিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো ওনার কাছে গাড়ি সেল করতে পেরে আমরা আসলে খুবই আনন্দিত। তো আমি আসলে ওনার কাছে জানতে চাবো যে আসলে আমাদের সার্ভিস কেমন লেগেছে বা আর উনি কোথার থেকে আসছেন, আপনার পরিচয় দিয়ে যদি একটু আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আপনারা ভালো আছেন সবাই ইনশাআল্লাহ। এর আগেও আমি একটা গাড়ি নিছিলাম, নেওয়ার পরে ভালোই সার্ভিস পাইছি এবং সেটা চেঞ্জ করে আর একটা গাড়ি এই নোয়া, এই গাড়িটা দেখতেছেন 11 মডেলের নোয়াটা, সেটা আমরা এখন দ্বিতীয় সেকেন্ডে কিনে নিলাম। আমাদের সার্ভিস কেমন? না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালো পাইছি। সার্ভিস ভালো পাওয়ার কারণে তো আপনার কাছে আবার ফিরে দ্বিতীয়বার আসা। আগের গাড়িও ভালো সার্ভিস পাইছি, এখন ইনশাআল্লাহ এটাও নিতেছি। এখন আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাতে ভালো সুন্দরভাবে চালাইতে পারি। এ বললা বিদায় নিলাম, সালাম আলাইকুম, থ্যাংক ইউ। আর আমাদের সঙ্গে আছেন রনি ভাই, উনি আসলে অনেক সহযোগিতা করছেন। ভাই যদি আমাদের সার্ভিস সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। সুপার কার্বিট থেকে এর আগেও আমরা গাড়ি নিয়েছি, গাড়ি ভালো হয়েছে এবং আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলও এখান থেকে গাড়ি নিয়ে গেছে। সার্ভিস ভালো বিদায় আমরা নারায়ণগঞ্জের বন্দর থানা মদনগঞ্জ থেকে আসছি গাড়ি নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা মোটামুটি দামও এখানে কম পাইছি এবং গাড়ির মোটামুটি ভালো পাইছি। আপনারা আসেন, কোয়ালিটির দিক থেকেও গাড়ি ভালো। হ্যাঁ, এবং কিছু কাজ ছিল যেগুলো আমরা জুবার ভাইকে দেখাইছি, যেই কাজ দেখাইছি তার চেয়েও বেশি উনি আমাদেরকে করে দিছে। এটার জন্য জুবার ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সুপার কার্বিটের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রনি ভাই। আর এই গাড়িটির অরিজিনাল তেলে ছিল, তো ওনাদের রিকোয়ারমেন্ট ছিল এলপিজি করে দেওয়ার, সেটি আমি সিকোয়েন্সিয়াল এলপিজি করে দিয়েছি। তারপরে কিছু কাজ ছিল সেগুলো আমি সুন্দরভাবে ফুলফিল করে দিয়েছি। তো আশা করি আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো সার্ভিস পাবে। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে সুন্দরভাবে ওনারা গাড়িটি ইউজ করতে পারেন আর সবাই দোয়া করবেন। আর আমি আজকের চাবিটি ওনাদেরকে হ্যান্ড ওভার করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।